শুক্রবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা ঘুম ভেঙেই বিষাক্ত কুয়াশার একটি পুরো স্তরের মুখোমুখি হন। পরিস্থিতি এতটাই খারাপ যে নগরীর কিছু স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এখানে এয়ার কোয়ালিটি সূচক 450 ছাড়িয়ে গেছে। চিকিৎসকদের দাবি, এর জেরে দিনে 25 থেকে 30টা সিগারেট খেলে যে পরিমাণ বিষ বাতাস ফুসফুসে ঢোকে, সেই পরিমাণ দূষিত বায়ু দিল্লিবাসীকে গ্রহণ করতে হচ্ছে প্রতিদিন। ফলে বাড়ছে শ্বাসকষ্ট, সিওপিডি ও ফুসফুসের ক্যান্সারের রোগীর সংখ্যা। দিল্লি ও এর আশপাশের এলাকার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। দিনকে দিন পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। গলে মে সিনে মে দর্দ সা মহসুস হতা হ্যায় আর ইয়ে প্রদূষণ জ্যাদা হ্যায় ইসলিয়ে হম মাস্ক লাগা কে রহতে হ্যায়। इस चक्कर में हमें बहुत दिक्कत हो रही है। दो चार दिन से सर काफ़ी पॉल्यूशन बढ़ चुका है। सबसे ज़्यादा तो हार्ट में प्रॉब्लम हो जाती है, गले में प्रॉब्लम होती है और सांस लेने में अक्सर परेशानी हो जाती है। इस तरीके से पॉल्यूशन रहेगा तो सर आदमी बहुत ज़्यादा पीड़ित हो जाएगा और ज़्यादातर दम का मरीज हो जाएगा। दिल्लीर वायु दूषणের জন্য নানা কারণকে দায়ী করা হয়, যার মধ্যে রয়েছে পরিবহন এবং শিল্প ও কলকারখানা। এসবের পাশাপাশি ধুলা এবং আবহাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হয়ে উঠেছে এই দিল্লি। এছাড়া প্রতিবেশী রাজ্যগুলোতে কৃষকরা ফসলের খড় পোড়ানোর কারণে শীতকালে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে যায়। আর এই একই সময়ে ভারতের দিওয়ালি উৎসবের সময় আতশবাজি পোড়ানোর কারণে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এছাড়াও শীতের সময় বাতাসের গতি খুব বেশি না হওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে, কারণ এ সময় দূষণ বায়ুমণ্ডলের নিচের স্তরে আটকা পড়ে থাকে। ক্রমবর্ধমান এই বায়ুর দূষণ কমাতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া রাস্তা, সেতু এবং বিদ্যুৎ লাইনের মতো পাবলিক প্রকল্পগুলো সহ সমস্ত নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। 10 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল। অফিসগুলো তাদের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার কথাও ভাবছে। দূষণ কমাতে 2021 সালে প্রথমবারের মতো নয়াদিল্লিতে বিশাল আকৃতির স্মোক টাওয়ার বসানো হয়েছিল। 40টি বিশাল আকৃতির ফ্যান ও 5000 ফিল্টারের সাহায্যে 82 ফুট উঁচু টাওয়ারটি উপর থেকে দূষিত বাতাস শুষে নেয়, তারপর সেই বাতাস ফিল্টার করে নিচে থেকে পাম্প করে। তবে দিল্লির ভয়াবহ দূষণে এই স্মোক টাওয়ার খুব একটা সফলতা পায়নি বলেই মনে করেন সংশ্লিষ্টরা। বায়ু দূষণ মানুষের প্রায় 12 বছর আয়ু কমিয়ে দেয়। দিল্লির বাতাসে আণুবীক্ষণিক কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপদসীমা প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রামের চেয়ে 80 থেকে 100 গুণ বেশি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।